বহুল আলোচিত হলমার্ক গ্রুপ 2011 সালে সোনালী ব্যাংক থেকে 804টি এলসি খুলে একদিনে বিদেশে পাচার করেছিল 1500 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য। একই বছর ঠিক একই পদ্ধতিতে জালিয়াতি করে বিসমিল্লাহ গ্রুপ প্রায় 1500 কোটি টাকা পাচার করে মালয়েশিয়াতে। এমনি ভাবে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে, যা বন্ধে পেরে উঠছে না রাষ্ট্র। সম্প্রতি ওয়াশিংটন ভিত্তিক জিএফআই গবেষণায় উঠে এসেছে বাংলাদেশ থেকে অর্থ পাচারের চাঞ্চল্যকর সব তথ্য। প্রতিষ্ঠানটির পরিসংখ্যান বলছে 2004 থেকে 2013 সাল পর্যন্ত 10 বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হয়েছে 4,41,000 কোটি টাকারও বেশি, যা চলতি অর্থ বছরের বাজেটেরও দেড় গুণ। এরই মধ্যে 2013 সালেই পাচার হয়েছে 76,361 কোটি টাকা। জিএফআই প্রতিবেদন বলছে পৃথিবীতে যে 149টি দেশ থেকে টাকা পাচার হচ্ছে, তাদের মধ্যে বাংলাদেশের অবস্থান 26তম। অর্থনীতিবিদরা এর জন্য দায়ী করছেন সীমাহীন দুর্নীতি, বিনিয়োগের পরিবেশের অভাব আর রাজনৈতিক অনিশ্চয়তাকে। বিজনেস কমিউনিটির একটা বড় অংশ হচ্ছে পলিটিক্যালি পেট্রোনিস্ট। তারা মনে করে যে পট পরিবর্তনের সাথে তাদেরও ভাগ্যের পরিবর্তন হতে পারে এবং তারাও সেখানে সংস্থান করে রাখে। তো এটাও রাজনীতির সাথে পরোক্ষভাবে জড়িত। যারা সম্পূর্ণ অবৈধভাবে অর্থ উপার্জন করে, তারা মনে করে যে সরকার যদি কিছু সুবিধা দেয় ও কিছু অ্যামনেস্টি দেয়, হয়তো এনবিআর থেকে তাদেরকে ইয়ে দিচ্ছে, রেহাই দিচ্ছে, কিন্তু সরকারের অন্য এজেন্সি, অ্যান্টি করাপশন কমিশন বা র্যাব বা ইত্যাদি, তারা গিয়ে বা তাদেরকে বিপদে ফেলতে পারে। বিশাল অঙ্কের টাকা পাচার হয়, দেশ হারাচ্ছে কাঙ্ক্ষিত বিনিয়োগ, ছোঁয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধিও। পদ্মা ব্রিজের কস্ট ধরেন, খুব বেশি হলে $3.5-4 বিলিয়ন হতে হবে, আর আমাদের এক বছরে অর্থ পাচার হয়ে গেল $9.7 বিলিয়ন। তার মানে এক বছরেই দুটো পদ্মা ব্রিজ বানানোর মতো অর্থ দেশের বাইরে চলে গেল। সে সম্পদটা নিয়ে যদি চলে যায়, তাহলে একই সাথে সে একজন নয়, হয়তো 1,000 লোকের কর্মসংস্থানের পটেনশিয়াল আমি ধ্বংস করছি, এবং সেই 1,000 লোকের মাধ্যমে যে উৎপাদনশীলতা বাড়তো সেটাও আমরা পাচ্ছি না। টাকা পাচার নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যতে অবস্থা আরো খারাপ হবে বলে আশঙ্কা এ অর্থনীতিবিদদের। ব্রিটিশ শাসনামলে বাংলা সম্পদ পাচার করে ইংরেজরা গড়ে তুলেছে আজকে যুক্তরাজ্য। স্বাধীনতার পূর্বে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে পাকিস্তানিরাও, আর স্বাধীনতার পর এখনো এদেশের সম্পদ পাচার করছে এদেশের কিছু বিশ্বাসঘাতক। সাধারণ জনগণ বলছেন বাংলাকে সত্যিকারের সোনার বাংলা গড়ে তুলতে এসব বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এদেশেরই দেশপ্রেমিক মানুষকে।